Science Rocks. Welcome back to Dose Presents Science Rocks, brought to you by Champs21.com. ব্রেক থেকে ফিরে এলাম, আর ব্রেকে যাওয়ার আগে আমরা পানি ডেন্সিটি আর ডিম নিয়ে খুব মজার একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম, আর এখন দেখবো, ও আমি তো জানি না আমি কি দেখবো, ভাইয়া দেখাবে যেটা সেটাই আমি দেখবো। তো চলো দেখে নেই ভাইয়া আমাকে কি দেখাবে। তো আজকে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে বেলুন। একটি মোমবাতি, বেলুন, কমসে কম দুইটা লাগবে আমাদের এক্সপেরিমেন্টে, নিডল লাগছে আমাদের একটি হলে হবে, তারপর লাগছে আমাদের একটি লাইটার। লাইটার বলে আমরা নর্মাল ম্যাচও ব্যবহার করতে পারি। ওকে, এবং কিছু বেলুন আমি ফুলিয়ে রেখেছি। তাছাড়া আমাদের মেইন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পানি। ঠিক আছে, তুই কি করবি তাহলে বল। এক্সপেরিমেন্ট আমাদের যা করতে হবে, সবার আগে একটু বেলুন ফুলাতে হবে, ঠিক আছে? আচ্ছা, বেলুন ফুলাবো না আগে, তার আগে যেটা করবো সেটা হচ্ছে আমরা বেলুনে কিছু পানি নিয়ে নিবো। পানি দেওয়াটা কিন্তু আসলে একটু ডিফিকাল্ট বেলুনে, ঠিক আছে? এটা যে করার জন্য বেস্ট হচ্ছে, ছোট ট্যাপ আছে, ট্যাপের মধ্যে দিয়ে সেটা তখন পানিটা একটু ভরতে হবে। বন্ধুরা, ভাইয়া যেহেতু বললো যে এখানে প্রথমে বেলুনের ভেতরে কিছু পানি ঢোকাতে হবে, সেজন্য আমরা যেটা করতে পারি, সবচেয়ে ইজি হয় যেটা, সেটা হচ্ছে পাশে যে ট্যাপ আছে, ট্যাপের নিচে এটা এরকম একটু ফাঁকা করে ধরলে তাহলে পানিটা ইজিলি ঢুকে যাবে। যেহেতু বেলুনের মুখটা যেটা দিয়ে ঢোকানোর কথা সেটা একটু বেশি ছোট, সেজন্য ট্যাপ থেকে ভরাটা ইজি। তো আমরা সেরকম একটি বেলুন আসলে অলরেডি আমি রেডি রেখেছি, পানি ভরা এখানে, পানি আছে এখানে, খুব বেশি পানি না, সামান্য পানি, নিচের পার্ট তাহলে কভার হচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে এখানে জাস্ট ওই নিচ পর্যন্ত অল্প পানি দিলেই হচ্ছে। এখন আমাদের মোমবাতি জ্বালানোর পালা। তো ঠিক আছে, তো আগুন নিয়ে কাজ করছে, একটু অবশ্যই আমাদের কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, আমি এটা একটু বন্ধুদেরকে তাহলে জানিয়ে দিচ্ছি। এখানে যেহেতু মোমবাতি আছে প্লাস কিছু নিডলও আছে, সুতরাং তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বড় কাউকে সাথে রেখে তোমরা এই এক্সপেরিমেন্টটা ক্যারি অন করো। ঠিক আছে, আমি তাহলে মোমবাতি জ্বালাই। আচ্ছা, এখন যদি এই মোমবাতির উপরে যদি আমি বেলুন রাখি তাহলে কিন্তু কি হবে, ফোলানো বেলুন ফেটে যাবে, স্বাভাবিক। এখন আমি দেখি কি হয়, দেখ ফাটছে না কিন্তু। হ্যাঁ, দেখছিস তুই? হ্যাঁ, এখানে তো অনেক হিট লাগছে, তো এটা তো ফেটে যাওয়ার কথা। ফেটে যাওয়ার কথা কিন্তু ফাটছে না। এটাই আমাদের আজকে এক্সপেরিমেন্টে, মানে এটা হচ্ছে প্রথম অংশ। ইন্টারেস্টিং, তার মানে এখানেই তোর এক্সপেরিমেন্টের মেইন কাজটা হচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাইট। এটা আমরা রেখে দিই, এখানে কি হলো সেটা তাহলে আমি একটু পরে বুঝাই। ওকে, ঠিক আছে। কেন, আর কিছু বাকি আছে? এটা হচ্ছে আমাদের, মানে এখন যে এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, বেলুন এক্সপেরিমেন্ট, সেখানে দুটো ভাগে আমি দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের কি মোমবাতির কাজ শেষ? মোমবাতির কাজ শেষ আমাদের, তাহলে নিভিয়ে দিচ্ছি আমি। নিভিয়ে দে। সোনা, আমি কিন্তু এখন নিডল নিয়ে কাজ করব, ঠিক আছে? একটু রিস্কি, সেজন্য আমরা দুজনেই গ্লাভস পরে নেব। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুদেরকেও বলে দিচ্ছি, আমরা এখানে নিডল নিয়ে এখন এক্সপেরিমেন্ট করছি, সুতরাং অবশ্যই তোমরা গগলস পরে নিবে, ঠিক আছে? আচ্ছা, এখন বেলুনের ভিতরে সুই ঢুকলে কি হবে, ফেটে যাবে? দেখি ফাটে নাকি, একটু করে দেখি আমি। কই, ফাটলো না তো? তুই একদম ঢুকে দিয়েছিস, দেখ। হ্যাঁ, তুই তো পুরোটাই অলমোস্ট অনেকখানি ঢুকে দিয়েছিস, তাও ফাটেনি। ফাটেনি, ওয়াও, এটা কি করে সম্ভব? তুই তাহলে তোর থিওরিটা বল, আর গগলসটা খুলে রাখছি, তুইও খুলে রাখ। আর বন্ধুদেরকে বলে দিচ্ছি, তোমরা যেহেতু এখানে দেখছো যে নিডলটা দিলাম, তাও ফাট, বেলুনটি ফেটে যায়নি, কিন্তু যেহেতু আমরা এখানে নিডল ইউজ করছি, একবার দিয়ে দিলে তোমরা কিন্তু সেটা নিয়ে আবার ঠিক জায়গা মতন রেখে দিবে, না হলে কিন্তু কারো পায়ে লাগতে পারে অথবা অন্য কোথাও লাগতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তুই তোর থিওরিটা বল। আচ্ছা, আমি তো দুটো পার্ট দেখালাম, কোনটা থিওরি আগে বলো, প্রথমটা আগে বলি। হ্যাঁ, প্রথমে আমরা হিট দিয়েছিলাম, অনেকে হয়তো ভুলে যেতে পারে। হ্যাঁ, যাক, আমি একটু বলে নিই। তাহলে প্রথমে কি দেখলাম আমরা, বেলুনের মধ্যে আমরা কিছু পানি দিয়েছিলাম, তাও বেলুনটি ফুলালাম, ফুলানোর পরে পানিটি আগুনের উপর রাখলাম বা কোনো হিট হিটের, মানে হিট দিচ্ছে আর কি বেলুনটি। তো সাধারণত আমরা এক্সপেক্ট করবো কি বেলুনটি ফেটে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে যেটা হচ্ছে, আমরা জানি পানির স্পেসিফিক হিট ক্যাপাসিটি অনেক বেশি, রাইট? ঠিক আছে, সেজন্য হিটটা যেখানে দিচ্ছে তার উপরে কিন্তু পানির ছিল, তো তখন বেলুনটিকে
সেভাবে বেলুন বেলুন থেকে পানিটি হিট অ্যাবজর্ব করে নিচ্ছিল অনেকটুক হিট সেজন্য বেলুনটা সেভাবে গরম হতে পারছিল না রাইট সো বেলুনের লেয়ারে যে তাপটা লাগছিল সেটা ওই পানিটা অ্যাবজর্ব করে নিচ্ছিল সেজন্য বেলুনটা ফাটেনি আর পরেরটা যেটাতে আমরা নিডল দিলাম পরেরটাতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্কচ টেপ মারা ছিল কিন্তু সেখানে আমরা যখন নিডল ঢুকাচ্ছি তখন যেটা হচ্ছে স্কচ টেপের আশেপাশে স্কচ টেপটি বেলুনটাকে ধরে রাখছে আশেপাশের জায়গাটি ধরে রাখছে সেটাকে ক্র্যাক হতে দিচ্ছে না সেজন্য এটার বেলুনের ভিতরে যে এয়ার প্রেশারটা বেলুনটাকে ফাটতে দিচ্ছে না আচ্ছা আর নর্মাল বেলুনে কি হচ্ছে নর্মাল বেলুনে তো ক্র্যাক হয়ে যাচ্ছে তখন ক্র্যাক হওয়ার আশেপাশে যেখানে সুই ঢুকাচ্ছি আমি নিডল ঢুকাচ্ছি তার আশেপাশে ক্র্যাক হয়ে যাচ্ছে তখন ভিতরে যে এয়ার প্রেশার সেটি বেলুন থেকে ফাটিয়ে দিচ্ছে এখানে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি আছে এটা আসলে পানি আমরা তাপগ্রাহী ক্ষমতা দেখলাম যে পানির স্পেসিফিক ক্যাপাসিটি অনেক হাই সেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তো আমরা জানি মোরলে সেটা হচ্ছে এটা অনেক মেশিনারিতে কুলেন্ট হিসেবে ব্যবহার করে রেডিয়েটর হ্যাঁ রাইট যেমন গাড়ি রেডিয়েটর যাতে গরম না হয়ে যায় সেখানে আমরা প্রত্যেকদিন পানি চেক করি রাইট আর কোথাও এরকম আছে আর এটা কিন্তু আমরা একটা সুন্দর একটা ট্রিক শিখলাম একটা ম্যাজিক ট্রিকের মতো কিন্তু যে আমরা নিডল ঢুকাচ্ছি কিন্তু বেলুন ফাটে না এরকম ম্যাজিক মানে ম্যাজিশিয়ানের কোনো শো আমি দেখেছি এরকম কিছু হচ্ছে ওরা আরেকটা ডিফারেন্ট মেথড ইউজ করে কিন্তু এটা কিন্তু অনেকটা সেরকম সারপ্রাইজিং এরই সাথে আজকে সবগুলো এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাচ্ছে তোমাদের জন্য আবারও আছে আরেকটি কুইজ প্রশ্নটি হচ্ছে কোথায় বায়ুর চাপ বেশি অপশন এ বেলুনের বাইরে অপশন বি বেলুনের ভেতরে উত্তর লেখার জন্য তোমাদের ফোনের মেসেজ অপশনে চলে যাও গিয়ে ক্যাপিটাল লেটারে টাইপ করো এস আর স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দাও 2580 এই নাম্বারে এবং অবশ্যই পাঠাতে হবে আগামীকাল সকাল 11টার ভেতরে আর তোমরা যারা সঠিক উত্তর দিবে তাদের থেকে তিনজন সৌভাগ্যবান বিজয়ী বাসায় পৌঁছে যাবে বই আমরা তখন চলেই যাব আমাদের এক্সপেরিমেন্ট তো শেষ কিন্তু বন্ধুরা যেন আমাদেরকে মিস না করে সেজন্য কিন্তু আছে আমাদের অ্যাপ আম শিওর তোমাদের বাসায় কারো না কারো কাছে স্মার্টফোন আছে বড় কারো কাছে স্মার্টফোন থেকে চলে যাও গুগল প্লে স্টোরে আর সেখানে গিয়ে সায়েন্স রক্স লিখে সার্চ দিয়ে আমাদের অ্যাপটি ডাউনলোড করে ফেলো তাহলে আজকের মতন এখানেই আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে দেখা হবে আগামী পর্বে একই চ্যানেলে একই সময় টিল দেন টেক কেয়ার অ্যান্ড লেটস কিপ রকিং উইথ সায়েন্স